হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরটিটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যারা অনেকদিন ধরে আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে প্রতীক্ষায় ছিলে, তো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর, কারণ বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কোন ডিস্ট্রিক্টে বা কোন ব্লকে রিক্রুটমেন্ট চলছে, তোমরা ফর্ম কীভাবে ফিল আপ করবে, ফর্ম কোথা থেকে পাবে, এছাড়া অফলাইন না অনলাইন সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে, এবং অবশ্যই এটা লাইক করো, কারণ লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই। তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। এখানে দেখো স্মারক সংখ্যা দেওয়া রয়েছে, তারিখ রয়েছে 18/7/2024, অর্থাৎ জুলাই 18 তারিখেই কিন্তু এটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, দেখো এত দ্বারা জানানো যাচ্ছে যে সোনামুখী সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্রে আহ্বান করা হচ্ছে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারের নিয়োগের জন্য কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এরপর যেটা বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য সোনামুখী পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতের বা সোনামুখী মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করবেন কর্মী বা সহায়িকা পদের জন্য, তাদেরকে কিন্তু নির্দিষ্ট পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিটি হলে নির্দিষ্ট যে ওয়ার্ড রয়েছে সেখানের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য সোনামুখী পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা এমন প্রার্থীরা কেবলমাত্র নিজ গ্রাম পঞ্চায়েত ও সোনামুখী মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে নিম্নলিখিত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এমন প্রার্থীরা তাদের নিজ ওয়ার্ডের জন্য শূন্য পদে নিম্নলিখিত শর্তে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু যদি তোমরা গ্রাম পঞ্চায়েত এরিয়ার হয়ে থাকো, তাহলে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া যদি মিউনিসিপ্যালিটির মধ্যে হয়, তাহলে সেই মিউনিসিপ্যালিটির যে নির্দিষ্ট ওয়ার্ডে তুমি বসবাস করো সেই ওয়ার্ডের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর এখানে যেটা বলা হয়েছে, দেখো এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক, এই কাজে নিযুক্ত ব্যক্তি কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এটা কিন্তু ভলেন্টারি পোস্ট, এটা গভর্নমেন্ট সার্ভিস কিন্তু নয়। এবার দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারের অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ভাতা দেওয়া হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা থেকে 500 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ 4,500 টাকা। তো টোটাল কিন্তু বর্তমানে 9,000 টাকা পায় যারা সহায়িকা কর্মী পদে রয়েছে। এছাড়া সহায়িকাদের জন্য রয়েছে দেখো 2,250 টাকা মাসিক ভাতা এবং অতিরিক্ত ভাতা রয়েছে 4,550 টাকা। তো টোটাল কিন্তু 8,600 টাকার মতো ভাতা যারা সহায়িকা রয়েছে তাদের জন্য। তারপর যেটা বলা হয়েছে, দেখো প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নিচে দেখো, সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মী পদে নিয়োগের শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস, অর্থাৎ কর্মী পদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে মোট এখানে 11টি শূন্যপদ রয়েছে, যেখানে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 1টি শূন্যপদ, ইউআর ক্যাটাগরির জন্য 3টি, এসসির জন্য 3টি, এসটি 3টি, এবং ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 1টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে। তারপর একটু নিচের দিকে চলে আসবো, এখানে দেখো সহায়িকা পদের জন্য রয়েছে, এখানে নিচে গ্রাম পঞ্চায়েতগুলি দেওয়া রয়েছে। দেখো প্রথমে মানিকবাজার, তো মানিকবাজারে 1টি ভ্যাকেন্সি রয়েছে এসসির জন্য, কোচডিতে রয়েছে 1টি ভ্যাকেন্সি ওবিসি এ ক্যাটাগরির জন্য, হামিরহাটিতে রয়েছে 1টি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য, পাঁচালে রয়েছে 1টি এসসির জন্য, পেয়ারাবেড়াতে 6টি ভ্যাকেন্সি রয়েছে, একটা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, একটা ইউআর, এবং 2টি রয়েছে এসসি ক্যাটাগরির জন্য, এবং 1টি রয়েছে এসটি ক্যাটাগরি। পারাজিপিতে রয়েছে 1টি ভ্যাকেন্সি, সেটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির জন্য, ধুলায় রয়েছে 3টি ভ্যাকেন্সি, যেটা হচ্ছে জেনারেল কাস্টের জন্য রয়েছে, 2টি এসসি রয়েছে 1টি। তারপর আধাবনপুর পঞ্চায়েত দেখো 4টে ভ্যাকেন্সি রয়েছে, একটা ইউআর ক্যাটাগরি, একটা এসসি, এবং ওবিসি এ ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 1টি করে ভ্যাকেন্সি। তো এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলোকে তুলে ধরা হয়েছে। তারপর দেখো নবাসন জিপি, এখানে টোটাল 4টি শূন্যপদ রয়েছে, ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 3টি, তারপরে এসসি কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, এসটি রয়েছে 1টি। তারপর দেখো ধানশিমলা পঞ্চায়েত, এখানে কিন্তু তোমাদের 1টি ভ্যাকেন্সি রয়েছে, পৌরসভার মধ্যে ওয়ার্ড নাম্বার 1-এ রয়েছে 1টি ভ্যাকেন্সি, ওয়ার্ড নাম্বার 4-এ রয়েছে 1টি ভ্যাকেন্সি, ওয়ার্ড নাম্বার 6-এ রয়েছে 1টি ভ্যাকেন্সি, ওয়ার্ড নাম্বার 9-এ রয়েছে 1টি, ওয়ার্ড নাম্বার 12-তে রয়েছে 1টি, এছাড়া 14 ওয়ার্ডে রয়েছে 1টি। তো টোটাল কিন্তু 29টি শূন্যপদ তোমাদের রয়েছে সহায়িকা পদের জন্য। তারপর নিচের দিকে দেখো আবশ্যিক শর্ত, তো আবশ্যিক শর্তটা দেখে নেবো আমরা, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে দেখো কতে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই নাগরিক এবং মহিলা হতে হবে। তো যিনি ক্যান্ডিডেট তাকে অবশ্যই কিন্তু ভারতীয় এবং সঙ্গে মহিলা হতে হবে।
তারপর খতে যেটা বলা হয়েছে, দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এখানে যেটা বলা হয়েছে 18/7/2024 দিনকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু HS পাস হতে হবে। সাধারণ প্রতিবন্ধকতাযুক্ত বা তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি সবার ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু ছাড় নেই। উচ্চশিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না, অর্থাৎ যারা হায়ার এডুকেশন রয়েছে যাদের, তাদের কিন্তু কোনো হায়ার এডুকেশনের জন্য কোনো বেনিফিটস কিন্তু পাবে না। গয়াতে যেটা বলা হয়েছে, দেখো বয়স 18/7/2024 তারিখে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটের বয়স কিন্তু 18 থেকে শুরু হতে হবে। তিনি উক্ত 18/7/2024 তারিখে কোনোমতেই 35 বছরের বেশি বয়স হতে পারবে না, অর্থাৎ এই যে ডেটটা মেনশন করা হয়েছে 18/7/2024, এই ডেটের মধ্যে প্রার্থীকে 18 থেকে কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে। এখানে যেটা বলা হয়েছে, দেখো সকল প্রার্থীর জন্ম তারিখ 18/7/1989 বা তার পরে এবং 18/7/2006 বা তার আগে হতে হবে। তো এইখানে কিন্তু SC/ST-দের যে বয়সে ছাড় পাওয়া যায় বা OBC-দের, সেই ছাড় কিন্তু তোমরা পাবে না। ঘরতে দেখো স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, তো এখানে যেটা বলা হয়েছে, কর্মীকে অবশ্যই কিন্তু নির্দিষ্ট এরিয়ার, অর্থাৎ নির্দিষ্ট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং তোমরা যে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত যে তোমাদের সার্টিফিকেট, সেটা কিন্তু বিধায়ক বা জেলাশাসক বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা পঞ্চায়েত প্রধান এদের কাছ থেকে নিতে পারবে। ইহতে যেটা বলা হয়েছে, দেখো পরীক্ষা, তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য তোমাদের কিন্তু যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে টোটাল 100 নম্বরের, তো এইখানে প্রথমে লিখিত পরীক্ষা থাকবে 90 নম্বর, সেটার জন্য কিন্তু তোমরা 2 ঘন্টা সময় পাবে। লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, তো লিখিত পরীক্ষায় পাস করলে কেউ যদি মৌখিক পরীক্ষায় অ্যাবসেন্ট থাকে তাকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হবে। মৌখিক পরীক্ষা তোমাদের থাকবে 10 নম্বর, সেখানে 40 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এবার দেখো লিখিত পরীক্ষার পাঠক্রম, তো তোমাদের যেটা থাকবে, দেখো অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 150 শব্দের একটি রচনা লিখতে হবে, যেটা থাকবে তোমাদের 15 নম্বর দশম শ্রেণীর মানের। পাটিগণিত থাকবে দশম শ্রেণীর মানের 20 নম্বরে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, এই সমস্ত বিষয়ের জন্য থাকবে 15 নম্বর কোশ্চেন। ইংরাজি ভাষা, সরল প্রাথমিক জ্ঞান থাকবে, যেটা হচ্ছে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে 20 নম্বর। তো এইখানে ইংরাজি ছাড়া বাকি সমস্ত কিন্তু তোমাদের বাংলায় হবে। রচনা লিখতে হবে এইখানে তোমাদেরকে, রচনা ছাড়া বাকি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস যে কোশ্চেন হয় সেরকম হবে। তো তারপর একটু নিচে চলে এসে এইখানে দেখো তোমাদেরকে অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছে তাদের জন্য দেখো 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, কীভাবে অঙ্গনওয়াড়ি ওয়াড়ি পরিষেবা সম্পর্কে সচেতনতা তৈরি করা যায় সে বিষয়ে। তারপর এটা কিন্তু অষ্টম শ্রেণী মানের 15 নম্বর থাকবে। পাটিগণিত থাকবে দেখো অষ্টম শ্রেণী মানের 20 নম্বরে। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, এই সমস্ত মিলিয়ে থাকবে 15 নম্বর। ইংরাজি সরল অনুবাদ, এগুলো থাকছে 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরে। এখানেও দেখো বলা হয়েছে ইংরাজি ছাড়া বাকি সকল প্রশ্ন কিন্তু বাংলায় হবে, রচনা লিখতে হবে বাংলাতে। এখানে রচনা ছাড়া বাকি সমস্ত কোশ্চেন কিন্তু মাল্টিপল চয়েস ধরনেরই হবে। তো লিখিত পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখানে 2 ঘন্টা সময় পেয়ে যাবে। তারপরে দেখো তোমরা পরীক্ষায় পাস করলে তোমাদেরকে কিন্তু 1:5 অনুপাতে তোমাদের যে ভাইভা বা মৌখিক, সেই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা হয়েছে উপযুক্ত সংখ্যক প্রার্থী কম থাকলে কম সংখ্যক প্রার্থীকে মৌলিক পরীক্ষায় ডাকা হবে। একই নাম্বার প্রাপ্ত একই শ্রেণীর সকল প্রার্থীকেই মৌলিক পরীক্ষায় মৌখিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ একই নাম্বার পেলে কিন্তু সবাই মৌখিক পরীক্ষায় বসতে পারবে। তারপর দেখো এখানে যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে। এখানে আরও একটা জিনিস যেটা বলা হয়েছে, দেখো একই যদি তোমরা মার্কস পাও, অর্থাৎ দুজনে যদি সেম মার্কস পাও, সেক্ষেত্রে তোমাদেরকে যাদের বয়স কিন্তু বেশি থাকবে তাদেরকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ বেশি বয়স যাদের থাকবে তারা অগ্রাধিকার পাবে। নেক্সট যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রে প্রার্থীদের জানানো হবে। প্রবেশপত্র প্রার্থীকে নির্বাচিত সময়সীমার মধ্যে ডাকযোগে বা সরাসরি হাতে সংশ্লিষ্ট CDPO অফিস থেকে প্রদান করা হবে, অর্থাৎ তোমরা ডেটটা কিন্তু অ্যাডমিটে পেয়ে যাবে। অ্যাডমিটটি তোমরা CDPO অফিসেও নিতে পারো অথবা তোমাদেরকে বাইপোস্টেও কিন্তু সেন্ড করা হবে।
তারপরে এখানে যেটা বলা হয়েছে, দেখো ডাকযোগে ইমেলের মারফত বা অন্য কোনোভাবে কোনো আবেদনপত্র প্রেরণ করলে তা বাতিল করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বাইপোস্ট বা ইমেল এই সকল মারফতে যদি তোমরা করো তাহলে সেই ফর্মটা কিন্তু বাতিল হবে, কেবলমাত্র সিডিপি অফিসে ফিজিক্যালি জমা করতে হবে। আবেদনপত্র জমা করার তারিখ দেখো 25/7/2024 এবং শেষ তারিখ রয়েছে দেখো 16/8/2024। তো 25 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের জমা হবে। তো এখনও কিন্তু শুরু হয়নি, তো তোমরা তাড়াতাড়ি কিন্তু ফর্মটি ফিল আপ করে সে নির্দিষ্ট সময়ে কিন্তু জমা করে দেবে। প্রতি সরকারি কাজের দিন 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত জমা হবে সংশ্লিষ্ট সিডিপিও অফিসে। এখানে আবেদনপত্রটি পাওয়া যাবে দেখো বাঁকুড়া জেলার নিম্নলিখিত ওয়েবসাইটে www.bakura.gov.in। তো এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকেই কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো ফর্ম কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। নিচে দেখো আবেদনপত্র জমা করার পূর্বে অবশ্যই দেখে নিতে হবে, 1, আবেদনপত্রের সবগুলি কলাম ঠিকঠাক পূরণ হয়েছে কিনা, 2 নম্বরে কালো নীল কালিতে আবেদনকারীকে সম্পূর্ণ নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর স্পষ্ট আছে কিনা, 3 নম্বরে বন্ধ খামের ভিতরে সম্পূর্ণ পূরণ করে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় শংসাপত্র যুক্ত আছে কিনা, 4 নম্বরে বন্ধ খামের উপরে কোনো পদের জন্য আবেদন করছে সেটি উল্লেখ আছে কিনা। অর্থাৎ এগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে ঠিকঠাক দেখে নিতে হবে। আবেদনের সাথে যেগুলো জমা দেবে দেখো, সাম্প্রতিক সময়ে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ম্যাপের ছবি 3 কপি, যার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেটে দিতে হবে, অর্থাৎ একটা কিন্তু ফর্মে চিঠি দেবে এবং এক্সট্রা আরও কিন্তু 2 কপি তোমাদেরকে দিতে হবে। 2 নম্বরে দেখো প্রমাণপত্র হিসেবে বয়সের প্রমাণপত্র, সেখানে জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলো দিলেই কিন্তু হবে। এছাড়া থাকছে উচ্চ মাধ্যমিক পাশের শংসাপত্র বা মার্কশিট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, বাসিন্দা শংসাপত্র অর্থাৎ যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। তারপর দেখো 3 নম্বরে যেটা বলা হয়েছে, নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম, তো এখানে তোমাদেরকে 2টো খাম দিতে হবে। তারপর দেখো বাতিল দরখাস্তকারীদের তালিকার নির্দিষ্ট সময় সংশ্লিষ্ট সিডিপিওর অফিসে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হবে সেগুলো কিন্তু তোমরা সিডিপিও অফিসে দেখতে পাবে। সঠিক প্রার্থীদের লিখিত পরীক্ষায় সচিত্র প্রবেশপত্র সাধারণ ডাকযোগে বা সরাসরি হাতে প্রদান করা হবে, অর্থাৎ আগেই বলেছি অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বাইপোস্টে বা সিডিপি অফিস থেকেও তোমরা কিন্তু নিতে পারো। এইখানে বলা হয়েছে দেখো যারা প্রতিবন্ধী রয়েছে তাদের কিন্তু তোমরা যদি সেই সুবিধা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের 40% অক্ষম হতে হবে বা সার্টিফিকেটে কিন্তু তোমাদের 40% দেখাতে হবে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি কিন্তু তোমাদেরকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, তো ডাউনলোড করে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। তো এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবে সেটা এবার আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ আমরা বাঁকুড়ার যে ওয়েবসাইট রয়েছে সেটিকে ওপেন করে নিয়েছি, এর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা এই পেজে চলে আসবে। তারপর এখান থেকে দেখো যে ব্লকগুলিতে রিক্রুটমেন্ট চলছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সেই ব্লকগুলো কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো নিচে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মের উপর ডাউনলোড ক্লিক করলে কিন্তু এই পেজটি চলে আসবে। তো এখান থেকে তোমরা এটাকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের যাতে সবাই খবরটি জানতে পারে, এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।